এরে ভাই সামনে আসতেছে দাজ্জালের বড় ভয়ঙ্কর ফেতনা। দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে, আত্মপ্রকাশ করার পরে নিজের সাথে রবের এই শব্দটাকে নিজের সাথে লাগায়া বলবে, এ বান্দা আমি দাজ্জালকে রব মান, আমাকে খোদা মান, আমাকে রব হিসাবে স্বীকার করে নে। যদি আমাকে রব হিসাবে স্বীকার করতে পারো রে, তুমি বেঁচে যাবা, তোমাকে জান্নাতে পাঠায় দিব। বলেন তো দেখি দাজ্জাল আইসা এই ধরনের ঘোষণা যখন দিবে, দাজ্জালের চেহারা দেখা, দাজ্জালের কীর্তিগুলো দেখা, আমরা স্বাভাবিক মুসলমানরা ইমানদাররা যারা একেবারে দুর্বল ইমানদার, তারা দলে দলে দাজ্জালের গ্রুপে প্রবেশ করবে কি করবে না? এ মুসলমান ভাই গভীর মনোযোগ, এই জন্য চুরি করবে মানব জাতির মধ্য থেকে কিছু মানুষ যারা চুরি করেছে ইতি পড়বে তাদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কয়টা বলবো ভাই, সবাই খুবই সংক্ষেপ, ওই দিকে যাব না। রব এই শব্দটা শুধু আল্লাহর সাথেই মানায়, আল্লাহর সাথেই মানায়, কিন্তু না না আরেকজন এর দিকে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন, মা পিতা মাতার দিকে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। কেন লাগিয়ে দিয়েছেন? এই সাবজেক্ট নিয়ে যদি আলোচনা করতে চাই, আমি গুনাহগার ছোট্ট মানুষ, সারা রাত আমি আলোচনা করে শেষ করতে পারবো না, ওই দিকে যাব না, ওই দিকে যাব না। রব এই নামটা বলেন তো দেখি আল্লাহ তাআলার সাথে মানায় আর অন্য কারো সাথে মানায় না, কথাখন ঠিক কিনা? এ মুসলমান ভাই, এই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহার শুরুতেই এনেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুন্দর করে জানিয়ে দেয়, সুন্দর করে জানিয়ে দেয়, সমস্ত প্রশংসা হইল ওই রবের জন্য, ওই আল্লাহর জন্য, ওই আল্লাহর জন্য। বলে কোন আল্লাহ? যিনি হলেন সকল জগতের প্রতিপালক। এ ভাই আজকে তুমি মানব জাতি হইয়া নিজের সাথে রবটাকে তুমি লাগাইয়া দাও। এ ভাই তোমার তো একটা অঞ্চল ব্যতীত তোমার ক্ষমতা অন্য জায়গায় চলে না, কথা কম না কেন? কথার কথা ধরেন, লালমনিরহাটের বর্তমান যিনি এমপি সাহেব রয়েছেন, কেউ মাইন্ডে নেবেন না, বোঝাবার জন্য বলতেছিলেন, মুসলমান ভাই হাতে পায়ে ধরে বলি, এখানে আওয়ামী লীগের ভাই রয়েছেন, এখানে বিএনপির ভাই রয়েছেন, জামাতে ইসলামের ভাই রয়েছেন, দেওবন্দি ওলামায়ে কেরামদের ভাই রয়েছেন, এ ভাই রামবাম দশদের ভাই রয়েছেন, সবার মস্তিষ্ককে মস্তিষ্কটাকে একসাথে রাইখা আলোচনা আমার করা লাগবে। উদাহরণস্বরূপ কয়েকটা কথা আসতে পারে, কেউ কিন্তু মাইন্ডে নেবেন না, বর্তমান আমাদের লালমনিরহাটের যিনি এমপি সাহেব রয়েছেন, উনার এমপিগিরি কি রংপুরে চলবে নাকি? তাহলে কেমনে তুমি রপ্তাকে চুরি কইরা নিজের সাথে লাগায়া দাও? কথার কথা ধরেন, যিনি রংপুরের এমপি মন্ত্রী, ওনার এমপি মন্ত্রী কি ঢাকায় চলবে নাকি? কথা কয় না রে ভাই। আরে পিছনের ভাইয়ের যুবক ভাইয়ের কি অবস্থা? আমি গোরস্থানে আলোচনা করতে আসলাম নাকি? কথা বলতে হবে তো, খারাপ লাগতেছে নাকি? এ ভাই এই জন্য রবের এই নামটার অর্থ ভালো করে বোঝা লাগবে। আল্লাহ তাআলা এই জন্যই তো বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এ মানব সম্প্রদায় ভালো করে শুনে নাও, তোমরা ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো, কার ইবাদত করবা? তোমাদের রবের ইবাদত করবা। বলে কোন রব? যেই রব তোমাদেরকে বানিয়েছেন, কোন? সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الله পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আপনাকে আমাকে লক্ষ্য করে জানায়া দেয়। কেমনে জানায়া দেয়? ও লালমনিরহাটের বনগ্রামের মুসলমান,
উঠাও কান্দিবা না, জীবনে সবাই নষ্ট তখন করলা না, ও আমার পর্দারে গো বান্ধবীদের সাথে কত সময় নষ্ট করেছো, আজকে যেহেতু কোরআনের বাগানের ভিতরে তোমরা চলে এসেছো, কারো সাথে দানে বামে তাকানো যাবে না, কারো সাথে গল্প গুজব করা যাবে না, একেবারে মনোযোগ দিয়া কানটাকে খরগোশের মতো খরগোশের কানের মতো খাড়া করিয়া আমার মাইকের দিকে লাগায় দাও, আমার সামনে বসে বাবা জিয়া গো হৃদয়ের থেকে গভীর মনোযোগ দিয়ে সুন্দর করে মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনুল কারীমের ভিতরে আহ্বান করে জানাইয়া দেয়, ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুমুল লাযী, এই আয়াতের ভিতরে যত মানব জাতি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সকলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকেও বলেছেন এই আয়াতের ভিতরে ইয়া আইয়ুহান নাস, নাস বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, নাসের ভিতরে বুদ্ধ রয়েছে, নাসের শব্দের ভিতরে খ্রিস্টান রয়েছে, নাসের শব্দের ভিতরে ইয়াহুদি রয়েছে, নাসের শব্দের ভিতরে সনাতন ধর্মের ভাইরা রয়েছে, নাসের শব্দের ভিতরে যত মানব জাতি রয়েছে মুসলমান সহ সবাই কিন্তু রয়েছে, আল্লাহ তাআলা সকলকে ডাক দিয়া বলে মায়া করে সুন্দর করে ডাক দিয়া বলে ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুমুল লাযী, সবাইকে একবার একবার কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বাগবাড়োয়ারি কারো সাথে করেন নাই, সুন্দর করে জানিয়ে দে হে মানব সম্প্রদায় ভালো করে শুনে নাও, তোমরা ইবাদত করো কার ইবাদত করবা, উবুদু রব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো, ও মুসলমান ভাই ডানি বামে তাকানো যাবে না, কোন রবের ইবাদত করবা আল্লাহ তাআলা নিজেই তার পরিচয় দেয়, রব্বাকুমুল লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত তোমরা করবা যেই রব তোমাকে আমাকে বানিয়েছেন অর্থাৎ সকল মানুষকে বানিয়েছেন, বলেন তো দেখি আপনাকে আমাকে যিনি বানিয়েছেন ওনার নাম কি, হয় নাই আওয়াজ হয় নাই আর একটু আওয়াজ দিয়ে বলেন, যিনি আপনাকে আমাকে বানিয়েছে ওনার নাম কি, এটা কি বিশ্বাস হয় সবার ভাই, সবাই বলেন বিশ্বাস হয়, এটা এই বিশ্বাস করেছেন এটার নাম হলো ঈমান, শুধু কি এটাই না আরো বলতেছেন ওয়াল্লাযীনা মিন কাবলিকুম, এ বান্দারে তোমরা দুনিয়াতে বর্তমান তোমরা চলমান রয়েছো উপস্থিত রয়েছো, তোমাদের সামনে আয়াতটা পৌঁছে গেল এটা মনে করিও না শুধু তোমাদেরকে বানিয়েছি বিষয়টি এরকম নয়, তোমাদের পূর্বে তোমার বাবা ছিল, তোমার বাবার পূর্বে তোমার পর বাবা ছিল, তার দাদা ছিল, তার দাদা ছিল, এভাবে যাইতে 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 বাবা আদম সহ যত মানব জাতি দুনিয়াতে এসেছেন সকলকে লক্ষ্য করে বলেছেন আপনাকে আমাকে বোঝানোর জন্য, সকল মানব জাতিকে আল্লাহ তাআলা বানিয়েছেন, যে আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহর ইবাদত করার জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে আহ্বান করেছে, এ মুসলমান ভাই রবের ইবাদত করতে কেন বলেছেন, রব কাকে বলা হয় রবের পরিচয় সামনে নিয়ে আসবো, আয়াতের শেষে আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় ইবাদত কেন করবা রে, লাআল্লাকুম তাত্তাকুন, এ দুনিয়াবাসী শোনো ওই রবের ইবাদত এজন্য করবা রে যাতে করে তোমরা দুনিয়ার এই জমিনে ইবাদত করতে করতে মুত্তাকি হতে পারো, মুত্তাকি হতে পারো, মুত্তাকি কাকে বলা হয় যিনি আল্লাহর উপর বিশ্বাস এনে ইমান আনায়ন করার পরে আল্লাহর বিধানগুলো মেনে চলে, হারাম কাজে লিপ্ত হয় না, হারামের সাথে সম্পর্ক করে না, এ মুসলমান ভাই শয়তানের সাথে বন্ধুত্ব করে না, আল্লাহ
আল্লাহর সাথে বন্ধুত্ব করে, আল্লাহর বিধানগুলো মানে, দুনিয়ার জমিনে আল্লাহকে পাওয়ার জন্য যেভাবে নবীকে বলেছেন ওই পন্থাগুলো অবলম্বন করে, এদের এরাই হইল মুত্তাকি। এদের কথাই কোরআন কারিমে বলেছেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো রে, মুত্তাকি হওয়ার জন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। আসতে কল আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠা যখন চোখটা খুলে যাবে, ঘুম ভেঙে যাবে, এমন জোরে বলবেন সুবহানাল্লাহ। বাড়ি থেকে চাচি মারা যাতে করে বলে তোমার কি হয়েছে, কোরআনের তাফসির করতেছি আর আপনার সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে, চিন্তা করা যায়? জোরে বল না সুবহানাল্লাহ। এমন আসতে বলিয়েন না যে মা বোনরা শুনে ফেলে, আপনারা যে আওয়াজ দেন মা বোনরা মনে হয় প্যান্ডেলে আপনাদের চেয়ে অনেক আওয়াজ দিয়ে তারা সুবহানাল্লাহ খারাপ লাগলো নাকি ভাই, আওয়াজ দেবেন ইনশাআল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার, সবাই বলেন কার? এটা কেন? মুত্তাকি হওয়ার জন্য। কেন? মুত্তাকি হওয়ার জন্য। এখন দেখেন সামনে যে রমজানের মুবারক আসতেছে, রমজানের রোজাটাও কেন আল্লাহ দেখেন কোরআনে বলতে, এই রমজানের রোজা বিষয়ে আগামীকালকে বলবো, এরপর যাতে মুত্তাকির কথা চলে আসলো এটা আবার জানাই নেই। আল্লাহ তারা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের অন্য আয়াতে মুত্তাকিদেরকে এইভাবে সুন্দর করে বলেছেন, এ মানব সম্প্রদায় তোমরা রবের ইবাদত করবা মুত্তাকি হওয়ার জন্য। ইবাদতের মধ্য থেকে আরেকটা ইবাদতের নাম হইল রোজা। তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করে দিয়া দিলাম, লাগাতার একটা মাস রোজা ফরজ করে দিলাম, এই রোজাটা কেন রাখবা জানো রে, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখবা এজন্য যাতে করে তোমরা দুনিয়ার জমিনে ইবাদত করতে করতে মুত্তাকি হতে পারো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, যারা মুত্তাকি হতে পারবে না রে, আল্লাহর কাছে বিন্দু থেকে বিন্দু পরিমাণও তার কোনো মূল্য নাই। এখন বলবেন হুজুর আমরা তো অনেক টাকা দান করি। আরে ভাই দান করেন ঠিক আছে, অনেক সম্পদের অধিকারী, আপনি রোজা রাখেন হজ করেন, কিন্তু তাকওয়া অনুযায়ী আপনি করেন না, মানুষকে দেখানোর জন্য আপনি সব কিছু করেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন এই ব্যাপারে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হয় রে মুসলমান, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ বন গ্রামের মুসলমান ভাই মনোযোগ দিয়ে শোনো, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে লক্ষ্য করে জানিয়ে দিয়েছেন, এ মানব সম্প্রদায় আমি আল্লাহর কাছে তোমাদের মান, তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান কেমনে জানো রে। মনে করিও না তুমি কোটি কোটি টাকার সম্পদওয়ালা, এই দিকে লক্ষ্য করে আমি আল্লাহর কাছে মান সম্মান পাই বা মর্যাদা পাইবা, না না, তোমার কোটি কোটি টাকার সম্পদ রয়েছে কিন্তু তোমার ভিতর তাকওয়া নাই, সম্পদের কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে তোমার সম্পদেরও দাম নাই, তোমার কোনো দাম নাই, কতক্ষণ ঠিক নেবে ঠিক? আল্লাহ তাআলা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, তোমার বাড়ি রয়েছে রংপুর শহরের ভিতরে, বিভাগ একেবারে রাজধানী, বিভাগীয় রাজধানীর ভিতরে তোমার তিনতলা চারতলা পাঁচতলা আটতলা দশতলা বিল্ডিং বাড়ি রয়েছে, তুমি মনে করেছো অনেক বড় দাবি হয়ে গেছো, না 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 না, আমি আল্লাহর কাছে ওই বান্দার হইল দাম, ওই বান্দার হইল মর্যাদা, ওই বান্দার সম্মান আমি আল্লাহর কাছে অনেক বেশি। যেই বান্দাটা গাছতলার ভিতরে থাকে, খোলা আকাশের নিচে, খোলা জমিনের উপরে থাকে, উপরে বাড়ি নাই, কোনো ভালো বাড়ি নাই, থাকবে কি খাবে কি কোনো কিছুই নাই, অন্তরে তার ঈমান রয়েছে, অন্তরে তার তাকওয়া রয়েছে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু করার দরকার তাই করে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওই বান্দার মর্যাদা, ইন্না আকরামাকুম, তোমাদের মধ্য থেকে মর্যাদাশীল সম্মান ব্যক্তি হইল ওই বান্দারে আমি আল্লাহর কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, হয়নি আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এখন আপনারাই জবাব দেন, আমাদের মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? হাদিসের ভিতরে নবীজি জানিয়ে দিয়েছেন এক একটা বিষয়ে, সংক্ষেপে আমি শেষ করে দিব। আল্লাহর নবী বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানায়, ও আমার সাহাবীরা রে, তিনটা বিষয়ে যদি কোনো বান্দা বান্দি যদি অন্তরে একেবারে সুন্দর করে মালা গাঁথার মতো যদি তারা অন্তরে গেঁথে নিতে পারে, তিনটা বিষয় কি? সাহাবায়ে কেরামদেরকে জানায়, মান রাদিয়া বিল্লাহ, যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর পরিচয় পাইয়া, আল্লাহর পরিচয় পাইয়া আল্লাহকে রব হিসেবে মাইনা, যারা খুশি হতে পারবে, আমুক অন্য কোনো রবের প্রতি তারা খুশি না, অন্য কোনো খোদার প্রতি তারা খুশি না, অন্য কোনো ক্ষত ক্ষমতাবান ব্যক্তিকে পাইয়া তারা খুশি না, একমাত্র আল্লাহকে পাইয়া যারা খুশি, তাদের জীবনটা দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। এ ভাই, আল্লাহকে রব হিসেবে পাইয়া খুশি হওয়া লাগবে। রবের ব্যাখ্যায় চলে যায়, রবকে বলা হয়, রবের অনেক অর্থ রয়েছে, একটা অর্থ দিয়ে আপনাদেরকে বোঝায় দিতে চাই। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন রবের ব্যাখ্যা, রবের অর্থটা কি, রবের শাব্দিক অর্থটা বলে দিই। রব হইল যিনি আপনাকে লালন পালন করেন, যিনি আপনাকে খাওয়ান, যিনি আপনাকে পালেন, যিনি আপনাকে অসুস্থতা দেওয়ার পরে সুস্থতা দান করেন, যিনি আপনার সুখে দুঃখে আল্লাহ তাআলা সাহায্য করেন, যিনি আপনাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করেন, উদ্ধার করেন, যিনি আপনার মঙ্গল কামনা করেন, তিনিই হলো রব আল্লাহ। আরেকটু হইল, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আপনাকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে আবার যিনি আপনাকে মৃত্যু দিবেন, উনি হইল রব। বর্তমান তো রবের অভাব নাই, কথা কয় না, মানব জাতির মধ্যে থেকে রবের রব দাবি করে না? নমরুদ দাবি করছিল, আমি রব, আমার মতো রব কেউ নাই। ফেরাউন দাবি করছিল, আমার মতো রব কেউ। দেখেন আল্লাহ কোরআনে রেকর্ড করেছেন যে এই নামটাকে সবাই চুরি করে। কেমন চুরি করে? দুনিয়াতে একটু মানে ক্ষমতা একটু পাইয়া এখন নিজেকে দাবি করে, আমার মতো ক্ষমতাবান কেউ নাই, আমার মতো রব কেউ নাই, আমার মতো পালনেওয়ালা কেউ নাই। না, আউযুবিল্লাহ জোরে বলেন না, ফেরাউন এই কথাই বলেছিল, আল্লাহ তাআলা কোরআনে এনেছেন, আনা রাব্বুকুমুল আ'লা, করেছিল এড়ে বুসরি, তুমি আমি ফেরাউনের প্রতি বিশ্বাস আনায়ন করো, আমি তোমার প্রভু খোদা আল্লাহর প্রতি বিশ্বাস আনায়ন করব না, কারণ আমার মতো বড় প্রভু, আমার মতো বড় রব আর পৃথিবীতে কেউ না। আউযুবিল্লাহ, আরেকটু আসতে বলেন, আরেকটু আসতে বলেন, আর একটু জোরে বলেন। এড়ে ভাই, বুঝা গেল, ফেরাউন যেইভাবে রবটাকে চুরি করিয়া নিজের সাথে লাগিয়ে দিয়েছেন, আগামীতে সামনে অনেক অনেক মানুষ আসতে পারে, এই রবটাকে চুরি কইরা নিজের সাথে লাগাই দিতে পারে কি পারে না? এরে ভাই, সামনে আসতেছে দাজ্জালের বড় ভয়ঙ্কর ফেতনা। দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে, আত্মপ্রকাশ করার পরে নিজের সাথে রবের এই শব্দটাকে নিজের সাথে লাগায় বলবে, এ বান্দা, আমি দাজ্জালকে রব মান, আমাকে খোদা মান, আমাকে রব হিসাবে স্বীকার করে নে, যদি আমাকে রব হিসাবে স্বীকার করতে পারো রে, তুমি বেঁচে যাবা, তোমাকে জান্নাতে বাড়ায় দিব। বলেন তো দেখি, দাজ্জাল আইসা এই ধরনের ঘোষণা যখন দিবে, দাজ্জালের চেহারা দেখা, দাজ্জালের কীর্তিগুলো দেখা, আমরা স্বাভাবিক মুসলমানরা ইমানদাররা যারা একেবারে দুর্বল ইমানদার, তারা দলে দলে দাজ্জালের গ্রুপে প্রবেশ করবে কি করবে না? এ মুসলমান ভাই, গভীর মনোযোগ। এই জন্য রবকে চুরি করবে মানব জাতির মধ্য থেকে কিছু মানুষ, যারা চুরি করে চিঠি পড়বে তাদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কয়টা বলবো ভাই, সবাই খুবই সংক্ষেপ, ওই দিকে যাব না, রব এই শব্দটা শুধু আল্লাহর সাথেই মানায়, আল্লাহর সাথেই মানায়, কিন্তু না না,
আরেকজন এর দিকে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন, মা পিতা মাতার দিকে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। কেন লাগিয়ে দিয়েছেন? এই সাবজেক্ট নিয়ে যদি আলোচনা করতে চাই, আমি গুনাহগার ছোট্ট মানুষ, সারা রাত আমি আলোচনা করে শেষ করতে পারবো না, ওই দিকে যাব না, ওই দিকে যাব না। রব এই নামটা বলেন তো দেখি, আল্লাহ তাআলার সাথে মানায় আর অন্য কারোর সাথে মানায় না, কথাখন ঠিক কিনা? এ মুসলমান ভাই, এই রব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহার শুরুতে এনেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হইল ওই রবের জন্য, ওই আল্লাহর জন্য, ওই আল্লাহর জন্য। বলে কোন আল্লাহ? যিনি হলেন সকল জগতের প্রতিপালক। এ ভাই, আজকে তুমি মানব জাতি হইয়া নিজের সাথে রবটাকে তুমি লাগাইয়া দাও। এ ভাই, তোমার তো একটা অঞ্চল ব্যতীত তোমার ক্ষমতা অন্য জায়গায় চলে না, কতক্ষণ না কেন? কথার কথা ধরেন, লালমনিহাটের বর্তমান যিনি এমপি সাহেব রয়েছেন, কেউ মাইন্ডে নেবেন না, বোঝাবার জন্য বলতেছিলেন, মুসলমান ভাই হাতে পায়ে ধরে বলি, এখানে আওয়ামী লীগের ভাই রয়েছেন, এখানে বিএনপির ভাই রয়েছেন, জামাতে ইসলামের ভাই রয়েছেন, দেওবন্দি ওলামায়ে কেরামদের ভাই রয়েছেন, এ ভাই রামবাম দশদের ভাই রয়েছেন, সবার মস্তিষ্ককে মস্তিষ্কটাকে একসাথে রাইখা আলোচনা আমার করা লাগবে। উদাহরণস্বরূপ কয়েকটা কথা আসতে পারে, কেউ কিন্তু মাইন্ডে নেবেন না। বর্তমান আমাদের লালমনিহাটের যিনি এমপি সাহেব রয়েছেন, ওনার এমপিগিরি কি রংপুরে চলবে নাকি? তাহলে কেমনে তুমি রপ্তাকে চুরি কইরা নিজের সাথে লাগায়া দাও? কথার কথা ধরেন, যিনি রংপুরের এমপি মন্ত্রী, ওনার এমপি মন্ত্রী কি ঢাকায় চলবে নাকি? কথা কয় না রে ভাই। আরে পিছনের ভাইয়ের যুবক ভাইয়ের কি অবস্থা? আমি বড়স্থানে আলোচনা করতে আসলাম নাকি? কথা বলতে হবে তো, খারাপ বলতেছে নাকি? এ ভাই, এই জন্য রবের এই নামটার অর্থ ভালো করে বোঝা লাগবে। আল্লাহ তাআলা এই জন্যই তো বলেছেন, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, এ মানব সম্প্রদায় ভালো করে শুনে নাও, তোমরা ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো। কার ইবাদত করবা? তোমাদের রবের ইবাদত করবা। বলে কোন রব? যেই রব তোমাদেরকে বানিয়েছেন। কন্না সুবহানাল্লাহ, রবের পরিচয় সংক্ষেপে একটা পাইছেন তো, সবাই পাইছেন তো? এই রব দেখেন, আল্লাহ হলো আল্লাহ, এই শব্দটা আল্লাহ তাআলার জাতি না, সৃষ্টিকর্তার জাতি না, উপাধি নাম অনেকগুলো রয়েছে। ওই গুণ, ওই বৈশিষ্ট্যর মাধ্যমে আমরা মানব জাতি এই দুনিয়ার জমিনে আমরা চলতেছি। যেমন ধরেন, রব শব্দটা হইল পালনেওয়ালা, যিনি সৃষ্টি করেছেন, মানে এই রবের এই শব্দের ভিতরে অসংখ্য অর্থ রয়েছে। যেই খাতিরে আল্লাহ তার কাফিরকেও খাওয়ায়, বেইমানকেও খাওয়ায়, আপনাকে আমাকেও লালিত পালিত করেছেন, সুবহানাল্লাহ। আরেকটা নাম রয়েছে রহমান, এই রহমান নামে পরিপূর্ণ একটা সুরাই নিয়ে এসেছেন, সুরাতুর রহমান, সুবহানাল্লাহ বলেন না? দেখেন, এখানে যেই কাফের বেইমান এক দোকান থেকে যেই গোস্ত কিনে খায়, ব্রয়লারের গোস্ত, মাছ কিনে খায়, ফল ফলাদি কিনে খায়, চাউল কিনে খায়, ওই দোকান থেকে আপনিও আমিও মুসলমান কিনে খাই কি খাই না? তাহলে দেখেন, এদেরকে কেন খাওয়াই দিছে আল্লাহ তাআলা? কোন খাতিরে, কোন দিকে লক্ষ্য করে? রহমান। আরেকটা নাম হয়, আরেকটা নাম হইল রহিম। এ মুসলমান ভাই, লক্ষণীয় বিষয়, গভীর মনোযোগ দিয়ে দাও, রবের পরিচয় না থাকার কারণে আজকে তোমার আমার অন্তরে ইমানের সাথে কুফরটা সংমিশ্রণ হয়ে গেছে। আজকে রবের পরিচয় না থাকার কারণে, রবের পরিচয় তোমার আমার অন্তরে না থাকার কারণে রবকে আমরা চিনি না। আল্লাহ বলতে জানি, আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিছু করেছেন, সব কিছু করেছেন, কিন্তু রব যিনি আল্লাহ, ওই বিষয়ের প্রতি আমাদের ভক্তিও নেই, শ্রদ্ধেও নেই, যার কারণে আমরা বারবার বারবার আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আল্লাহর বিরুদ্ধে কথা বলি। আল্লাহর বিরুদ্ধে যারা কথা কয়, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নীতি আমরা ভয় করি, কথা কন না কেন? ইন্ডিয়ার জমিনে এ মুসলমান বড় দুঃখের সাথে বলতে হয়,
বাবরি মসজিদ নামে একটা মসজিদ ছিল, বলেন তো দেখি, প্রায় 3 থেকে 4 বছর হইল, 3.5 বছর হইল বাবরি মসজিদটাকে ভাঙ্গা রাম মন্দির করেছে কি করে নাই? কারা করেছে? হিন্দুরা করেছে, সনাতন ধর্মের লোকেরা করেছে, কথা কয় না রে ভাই। আরেকটা দেখেন তাদের কত বড় স্পর্ধা, দেওবন মাদ্রাসা নাম আপনারা শুনেছেন তো? কারা কারা শুনছেন দেখি, কারা কারা শুনছেন দেওবন মাদ্রাসা? ভারতে একটা দেওবন নামক অঞ্চল রয়েছে, সেখানে একটা বড় মাদ্রাসা, ওই মাদ্রাসা আমাদের বাংলাদেশে যত কওমি মাদ্রাসা রয়েছে, এই যে এই মাদ্রাসাটা কওমি মাদ্রাসার অন্তর্ভুক্ত, কওমি মাদ্রাসার একটা শাখা, হাটহাজারী মাদ্রাসা ওই দেওবন মাদ্রাসার শাখা, আমাদের ঢাকায় যত বড় বড় মাদ্রাসা রয়েছে ওই দেওবন মাদ্রাসার শাখা, সারা বিশ্বময় এই কওমি মাদ্রাসা যতগুলো রয়েছে সেই দেওবন মাদ্রাসার শাখা। আজকে তারা ঘোষণা করে দিয়েছে 1 মাসের ভিতরে দেওবন মাদ্রাসাটাকে ভেঙে গুড়িয়ে চুরমার করে তারা ওখানে মন্দির তৈরি করবে, যেরকম নাউজুবিল্লাহ। আপনারা কোথায় আছেন ভাই? মনে করছেন আমরা বাংলাদেশে আছি মানে শান্তিতে? হ্যাঁ, ওরা যদি এই তাদের প্রেক্ষাপট এই যে অবস্থান তারা নিয়েছে এটা যদি তারা সাকসেস হতে পারে বাংলাদেশটাকে হিন্দুত্ববাদী করতে, তাদের আমার মনে হয় একেবারে কঠিন হবে না, সহজে চাও সহজ হবে, কথা কয় না কেন ভাই? বাংলাদেশে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোনো অমুসলিম যদি কথা কয়, তুমি মুসলমান হইয়া বিরুদ্ধে কথা বলতে পারো না, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারো না, তার বিরুদ্ধে তুমি অবস্থান করতে পারো না। বরং কেন রে, আমি যদি তার বিরুদ্ধে কথা বলি আমার রিমান্ড হবে, আমার কে মানে ধরপাকড় করবে, আমাকে জেলখানা হতে পারে। না না রে ভাই, আমাদের বাংলাদেশের যারা দায়িত্বশীল রয়েছেন, দেশ যারা চালাইতেছেন, তারা মুসলমান কি অমুসলিম, সবাই মুসলমান, তারাও কিন্তু বুঝে, তারাও ইসলামকে ভালোবাসে, তারা ইসলামকে ভালোবাসার কারণেই তো আজকে এ পর্যন্ত বাংলাদেশের জমিনে ইসলাম রাষ্ট্র ধর্ম এই কথাটা এখনো চলমান রয়েছে, কথা কন না কেন? কিন্তু আপনি আমি যদি ওই দুই একটা যে সমস্ত বেইমান কুলাঙ্গারেরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, তোমার আমার বিরুদ্ধে কথা বলবে, সময় থাকতে যদি প্রতিবাদ না করি রে, সময় হারাইলে কিন্তু হবে না, দেখবা হিন্দুত্ববাদী কায়েম হয়ে যাবে, কায়েম হয়ে গেলে তোমাকে আমাকে দৈরা দৈরা কুকুর শিকুর শুকুরের মাংস খাওয়াতে তারা বাধ্য করবে। এটা কি মিথ্যা বললাম নাকি? হ্যাঁ, আপনারা আমার ইতিহাস বেশি জানেন, যেই অঞ্চলে যাদের প্রভাবটা বেশি ওটাই তারা রাখে। নীলফামারিতে, নীলফামারিতে একটা জায়গা রয়েছে, ওই এলাকার ভিতরে হিন্দুদের বেশি, ওখানে গরুর গোস্ত বিক্রি করতে দেয় না, চিন্তা করছেন? নীলফামারি কি ইন্ডিয়াতে না আমাদের বাংলাদেশে? হ্যাঁ, এটা সদরে পড়ছে, নীলফামারি প্রাণ কেন্দ্র, সদর থেকে সর্বোচ্চ 1.5 থেকে 2 কিলো ভিতরে। আজকে আমরা কোথায় রয়েছি? এ ভাই রবের পরিচয় না থাকার কারণে আমরা কিন্তু আজকে আল্লাহর পরিচয় পাই নাই, মানে আল্লাহ রয়েছেন। আরে ভাই সম্পর্ক, তারাও বলে আল্লাহ একজন, আমরাও যদি বলি আল্লাহ একজন, তারা যদি বলে রব আল্লাহ না, আমরাও যদি বলি রব আল্লাহ না, পার্থক্য কি হইল, কথা কয় না? এই জন্য আমাদের আল্লাহ তাআলাকে রব হিসাবে মানতে হবে কি হবে না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে বানিয়েছে। এ মুসলমান ভাই, আজকে আমরা ওই রবকে মানি না, রবের গোলামি করি না, রবের জিকির আজকার করি না, অথচ দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বলেছেন। আল্লাহ এই নামটা হইল আমি আল্লাহর জাতি নাম, এছাড়াও ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, ওই নামগুলো দিয়া যে নাম দিয়া তোমরা ডাকবা মন চাই, ওই নাম দিয়া যদি ডাকতে পারো রে, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তোমাদের জবাব দিয়া দিব। এ ভাই কোরআনুল কারীমে আল্লাহ
জান্নাতি খাবার দুনিয়াতে খাওয়াইছি কি খাওয়ায় নাই, কথা কয় না। আরে মিয়া, কোরআনুল কারিম ইতিহাস আছে, এখন ওই দিকে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। শুধু উদাহরণ দিচ্ছি যে রব্বি যারা মাইনে নিতে পারবে কোথায় থেকে খাবার আসবে তার মানে বুঝতেও পারবে না। এই কথাই তো আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে যারা ভয় করতে পারবে তাকওয়াবান যারা হয়ে যাবে তাদের দুনিয়ার জমিনে চলার জন্য এমন রাস্তা বের করব। বরং তো দেখি দুনিয়ার জমিনের মানুষেরা খাদ্যের জন্যই তো দৌড়াদৌড়ি করে, খাবারের জন্যই তো ছোটাছুটি করে, খাবারের জন্যই তো সম্পদ অর্জন করার জন্যই তো ভাই ভাইকে মারে, কথা কন না কেন? এ ভাই ভাই ভাইকে মারা লাগবে না, ছেলে বাবাকে মারা লাগবে না, সম্পদের সায়রবের লোভের কারণে বাবা ছেলেকে জবাই করা লাগবে না, মেয়ে মাকে হত্যা করা লাগবে না, মা সম্পদের লোভে মেয়েকে জবাই করা লাগবে না। আল্লাহ তাআলা বলেন শুধু আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে রব হিসাবে মাইনা নে, আমি আল্লাহর গোলামি কর, কোথায় থেকে রিজিক পাঠাইয়া দিব রে তুমি নিজেও কিন্তু টের পাবা না। বিশ্বাস হয়নি? হ্যাঁ, আমরা তো ডাকতে পারি না, ডাকতে পারি আমরা? অথচ আল্লাহ বলেছেন উদউনি ফাস্তাজিব লাকুম, আল্লাহু আকবার বলেন না, আল্লাহ বলেছেন হে বান্দারে তোমরা আমি আল্লাহকে যদি তোমরা ডাকো যখনই ডাকবা ডাকার সাথে সাথে জবাব দিয়া দিব। কিসের জবাব? আপনি বিপদের ভিতরে পড়ে গেছেন, খাবার নাই, বাড়িতে কি খাবে, আপনি কি খাবেন, আপনার পরিবার কি খাবে, একেবারে বিপদের ভিতরে পড়ে গেছেন, আল্লাহর কাছে যদি দোয়া করেন ও গো আল্লাহ হারাম তো আমি খাইব না কারণ তোমাকে ভয় করে, কোনো না কোনো একটা হালাল উপায় তুমি বের করে দাও, দেখবেন কোথায় থেকে আপনার কর্ম আল্লাহ তাআলা বের করে দিবেন, কোথায় থেকে আপনার খাবারের ব্যবস্থা করবেন এটা অন্য কেউ জানে না, আপনিও জানবেন না। দেখবেন ধৈর্য নিয়ে যদি আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, কোনো সন্দেহ না। সন্দেহ আছে নাকি? কেন কেন ভাই, এ কথাও তো আল্লাহ তাআলা অন্য আয়াতে সুন্দর করে জানিয়ে দেয়, মামিং দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার এই তেলাওয়াতকৃত আয়াতে সুন্দর করে জানিয়ে দেয় দুনিয়ার এই জমিনে যেখানে যত জগৎ রয়েছে প্রত্যেকটা জগতে যারা যেভাবে চলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিজেরা চলতে পারে, একটা কথার কথা ধরেন সাপ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে, একটা বিড়ালও এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ছোট থেকে ছোট পিপিলাও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আল্লাহ বলেন যাদেরকে আমি খাদ্যের জন্য প্রস্তুত করেছি, যাদেরকে আমি আল্লাহ তারা খাবার দেই, সেটা মানুষ হোক আর জিন হোক শয়তান হোক অন্য কেউ হোক পিপিলিকা হোক যে মাখলুকটা হোক না কেন রে, যারা খাবার তালাশ করে রিজিক গুণেশন করে সকল প্রকার মাখলুকের রিজিকের ব্যবস্থা অন্য কেউ নেই নাই, একমাত্র আমি আল্লাহ তাআলাই তাদের রিজিকের ব্যবস্থা করে দেই। এরে ভাই, তুমি আমি আল্লাহকে ডাকতে পারি না, আল্লাহকে রব হিসাবে মানতে পারি না, যার কারণে তো রিজিক আমরা পাই না, কথা কন না কেন? যদি ডাকতে পারতাম, যদি রব হিসাবে মানতে পারতাম, রিজিক এমনিতেই দৌড়াইয়া দৌড়াইয়া আসতো, কোনো কল্পনাতেও কিন্তু তোমার আসতো না। এখন থেকে আমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারবো তো? সবাই বলেন ডাকতে পারবো তো? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, বলবো বলবো বলবো, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার,
যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু নাবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, দুনিয়ার বুকে আমি এক মুসাফির, কোটে যায় প্রতি খনাহের জাল, স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। বলেন না সবাই, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। বলে মারহাবা এ মুসলমান ভাই, আল্লাহ কি তোমরা ডাকতে পারি না, আল্লাহ কি তোমরা ডাকতে পারি না, ডাকার মতো যদি ডাকতে পারতাম আমাদের ডাকে আল্লাহ অবশ্যই সাড়া দিতেন। এ কথাও তো আল্লাহ তাআলা অন্য আয়াতে সুন্দর করে আপনাকে আমাকে জানিয়েছেন, কেমনে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন الله مع الصابرين الله পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে জানায়া দেয়, বদ্ধকে ডাকে নাই, কোনো খ্রিস্টানকে ডাকে নাই, কোনো মুসলিমকে ডাকে নাই, আপনি আমি মুসলমান, আপনি আমি একজন ইমানদার, আপনাকে আমাকে লক্ষ্য করে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, বিপদ আসবে স্বাভাবিক, বিপদে পড়বা স্বাভাবিক, তবে রে বান্দা সাহায্য চাইবা, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালা, আমি আল্লাহর দিকে রুজু হইয়া আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, কেমনে সাহায্য চাইবা, নীতিমালা দিয়েছেন আল্লাহ তাআলা, এ মুসলমান ভাই বিপদে আপনি আমি পড়ি আল্লাহর কাছে চাই না, চাই হলো মাজারে, চাই হলো দুনিয়ার ক্ষমতাবান ও মুসলিম বাচ্চাদের কাছে। কথা কয় না কেন, আমরা চাইতে পারি না, এই জন্যই তো বিপদ আমাদের থেকে যায় না, বলে সকালে বিপদ, দুপুরে বিপদ, রাতে বিপদ, ঘুমায় টেনশনে বিপদের কারণে ঘুমও ধরে না, কথা কন্যা ঠিক কিনা। নীতিমালা দিয়েছেন আল্লাহ তাআলা দুইটা, শুধু আপনাকে আমাকে বলেছেন ইস্তাইনু বিসসবরি ওয়াসসালা, হে ইমানদারেরা বিপদের ভিতরে পড়ে গেছো, যে কোনো বিপদের মধ্যে তোমরা পড়ে গেছো, কারো কাছে চাইবা না, কারো কাছে বলার দরকার নাই, নীরবে শয়ে শয়ে আমি আল্লাহর দিকে রুজু হও, রুজু হও বিসসবরি, এক নাম্বার ধৈর্য ধারণ করবা, কাউকে বলবা না, কাউকে বলবা না, কারণ দুনিয়ার জমিনে এমন কিছু মানব শয়তান রয়েছে, এমন কিছু দুস্থ যাদেরকে মনে করে নিজেদের হিতাকাঙ্ক্ষী মনে করে, এরা সুযোগ পাইলেই আঘাত করে, কি করে না, এমন আঘাত করে, পাইলাম একটা সুযোগ এখন ছাড় দেওয়া যাবে না, কৌশলে করে কৌশলে মারটা দিয়া দি। এই জন্য আল্লাহ বললেন, নীতিমালা দিয়েছেন দুইটা, কারো কাছে যাওয়ার দরকার নাই রে, কারো কাছে চাইবি না, চাইবি আমি আল্লাহর কাছে, কারণ আমি আল্লাহ কি তো তুমি রব হিসাবে মেনে নিছো, আমি আল্লাহর গোলামি যত তোমরা শুরু করে দিয়েছো, কারো কাছে চাওয়ার দরকার নাই রে, ইস্তাইনু বিসসবরি, ধৈর্য ধারণ করবা, ধৈর্য ধারণ করবা, এক নম্বর ধৈর্য ধারণ করিয়া ওয়াসসালা, রাতের বেলা
মসজিদের ভিতরে যাইয়া সুজু ঘরে মসজিদে যাও, সুন্দর করে উজুটা বানায় নাও, উজুটা বানায়া আমি আল্লাহর কদমে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর কদমে সিজদা দিয়ে দাও, দুই রাকাত নামাজ পড়বা, নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে চাইবা আর বলবা হুকুম মালিক, দুনিয়ার লোকেরা তো সাহায্য করে না, দুনিয়ার লোকেরা তো আমার দিকে তাকায় না, আমি বড় অভাবের ভিতরে পড়ে গেছি, আমি বড় বিপদের ভিতরে পড়ে গেছি, হুকুম মালিক আমাকে তুমি সাহায্য করো, আমাকে তুমি সাহায্য করো। আল্লাহ তারা ঘোষণা করে দেয় রে, এই সমস্ত বান্দারা যারা বিপদের ভিতরে পড়বে, ধৈর্য ধারণ কইরা আল্লাহর কাছে যদি কান্নাকাটি কইরা, নামাজ পড়া যদি দোয়া করতে পারে, আল্লাহ জানায়া দেয় তো তাদের সাথে না থাকলেও স্বয়ং আল্লাহ তাআলা এই বান্দাদের সাথে বিপদ থেকে উদ্ধার কইরা আল্লাহ তাআলা তাদের সাথে থাকি। কেমনে থেকে আল্লাহ বলেন এই সমস্ত বান্দাদের সাথে, এই সমস্ত ধৈর্যশীল বান্দাদের সাথে আমি আল্লাহ তাআলা সর্বদাই থাকি। কন্না সুবহানাল্লাহ, কেন সর্বদাই থাকেন? আল্লাহ তাআলা তো হইল, আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হইল এমন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এ মুসলমান ভাই, আল্লাহ তাআলা জানিয়ে দেয় আল্লাহু লা ইলাহা, ওই আল্লাহ, ওই রব, ওই পালন কর্তা, যিনি ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, উনি ছাড়া ইবাদতের মালিক অন্য কেউ না, ইবাদতের উপযুক্ত অন্য কেউ না, উপাসনার উপযুক্ত অন্য কেউ না। কেন কেন রে? ওই আল্লাহ তু আল হাই, একেবারে চিরঞ্জীব, একেবারে চিরঞ্জীব, একেবারে চিরঞ্জীব। এ বান্দা তোমরা যখন সাথে জবাব দিয়া দিবে আল কাইয়ুম ওয়াল হাইয়ুল কাইয়ুম, তোমাদের জন্য সর্বদাই উনি প্রস্তুত, লা সিনাতুন ওয়ালা নাওম, সিনাতুন ওয়ালা নাওম, কোনো তন্দ্রা ওনাকে ধরতে পারে না, কোনো ঘুমও তার আসে না, কোনো কিছুই তাকে গ্রাস করতে পারে না। কারণ কেন জানো রে? উনি তো তোমাদেরকে বানাইছেন, তোমাদেরকে পরিচালনা করেন। বলেন তো দেখি, কোনো মানব জাতির কোনো নেতা যদি কাউকে কাউকে কোনো মানুষের যদি তত্ত্বাবধানে থাকে, কোনো মানুষের যদি দায়িত্ব নেয়, রাত যত বড় গভীরই হোক না কেন, ওই নেতাকে যদি কেউ ডাকে সাথে সাথে সারা দেয় কি দেয় না? উনি যদি ঘুমায় থাকে ডাকলে কি সারা দিবে নাকি? আল্লাহ বলেন আমি তোমাদের খালি, তোমরা তো আমি আল্লাহকে ডাকবা সাথে সাথে জবাব দিব, এই জন্য জবাব পাইবা, এই জন্য কোনো ঘুম কোনো তন্দ্রা আমি আল্লাহকে গ্রাস করতে পারে না। ঘুম দেওয়া তো যার ঘুম রয়েছে সে কিন্তু খালেক হতে পারবে না, যাকে ঘুম গ্রাস করে ফেলে সে কোনোদিন রব হতে পারবে না। যার চোখে ঘুম আসে, যার চোখে তন্দ্রা আসে, এ ভাই যার দুর্বলতা রয়েছে সে কোনোদিন রব হতে পারবে না। এই জন্যই তো ফেরাউন রব ছিল না, এই জন্যই তো নমরুদ কোনো খোদা ছিল না, এই জন্যই তো দাজ্জাল রব হবে না, কোনো খোদা হবে না। কথা কন না ঠিক কিনা বুঝাইতে পারলাম তো? তাহলে আমাদের রবকে সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন, এই ইমানটা আমাদের আছে তো? এই ভাই, এই ভাই বসো, তুমি এখানে কোথায় যাও তুমি, খারাপ লাগতেছে নাকি? চিন্তা করছেন? এখন যদি বলি কালেমা তো এবারে বলা যদি পারে না, এই যে সামনে আসতেছে দেখেন, সামনে আসতেছে ইমানের কথা বললাম না, আমরা তো ইমানদার, আমাদেরকে আবার নতুন করে ইমান আনতে বলতেছেন আল্লাহ তাআলা। রবিজর রবের পরিচয়টা দিচ্ছি সংক্ষেপে, শুধু রব বিষয় নিয়ে কথা বলতেছি তাই না? শুধু রব বিষয়ে, খারাপ লাগতেছে নাকি ভাই? এখন দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা তো ইমানদার, কতটুকু আমরা ইমানদার, যে ইমান আমাদের অন্তরে আছে সেই ইমান দিয়া আল্লাহকে আমরা পাই না, আল্লাহকে আমরা খুশি করতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে সুন্দর করে আয়াত নাজিল করে ইমান নতুন করে আনার জন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলে
ইমানদাররা রে, তোমরা ইমান আনছো, তোমাদের ইমানের মধ্যে ঢাকা পড়ে গেছে। কেমনে ঢাকা পড়ে গেছে? ময়লা যুক্ত ইমান হয়ে গেছে। ময়লাগুলোকে তাড়ানোর জন্য, তোমাদের ইমানটাকে একেবারে মোটা তাজা করার জন্য, তোমাদের ইমানটাকে শক্তিশালী করার জন্য, তোমাদের ইমানটাকে খাঁটি বানানোর জন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আবার ইমান আনো, আমিনু বিল্লাহ, নতুন করে আবার আমি আল্লাহর প্রতি ইমান আনো, জোরে করে আল্লাহু আকবার। নতুন করে এখন আমরা আল্লাহর প্রতি ইমান আনছি, তো বলেন লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান আনছি তো, আলহামদুলিল্লাহ। কারণ কেন? আমাদের ইমান তাজা নাই। আমরা তো সকালবেলা ইমান নিয়ে বের হই, ঘর থেকে বের হই, সন্ধ্যাবেলা ইমান বিক্রি করে আবার ঘরে ঢুকি, তাই না? কথা কয় না, কথা কয় না, এর চিরন্তন সত্য কথা। সন্ধ্যাবেলা ইমান নিয়ে ঘরে ঢুকি, সকালবেলা আবার বিক্রি করে দিয়া বের হই, কথা কয় না কেন? এই জন্য আল্লাহ বলেছেন ইমান আনো নতুন করে। কিভাবে? আল্লাহর উপরে ইমান আনো। দ্বিতীয় নম্বর বলেছেন ওয়া রাসূলিহি, আখির জামানার পয়গম্বর উম্মত হলাম আমরা, আমরা নবীর প্রতি আমরা সন্তুষ্ট না, নবীর প্রতি আমরা সন্তুষ্ট না। দেখেন আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? ওয়া রাসূলিহি, হে বান্দারা রে, যে সমস্ত বান্দা বান্দিরা তোমরা, আমি আল্লাহর উপর ইমান এনেছিলা, আমার নবীর উপর ইমান এনেছিলা, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান এনেছিলা, তার প্রতিও নতুন করে তোমাদের ইমান আনতে হবে। কেন আনতে হবে? কারণ বর্তমান যুগের মানুষ, দেখেন আমি বলি, কাদিয়ানি নামে একটা দল আছে না নাই? কথা বলেন ভাই, কাদিয়ানি নামে দল আছে না নাই? সেই পঞ্চগড়ে তাদের অবস্থান, বাংলাদেশের ঢাকা লালবাগ পার হইয়া বক্সি বাজার, ওখানে তাদের গোড়াপত্তন, ওখানে তাদের ও হেড অফিস। তারা দেখেন তাদের দলে কিছু লোক আছে আল্লাহকে মানে ঠিক আছে, কিন্তু আমাদের এই নবীর উপর ইমান আনে? তারা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গিয়েছেন, ভারতবর্ষে তার জন্ম ছিল, সে পাঞ্জাবে মারা গিয়েছে, ওনার উপর তারা ইমান আনে। এই জন্য তো আল্লাহ বলছেন ইমান তোমাদের চুরি হয়ে যাবে, ইমান আনছো ঠিক আছে, নতুন করে আবার আনতে হবে, যাচাই বাছাই করে, কথা কর না কেন? এই জন্য আল্লাহ বলেছেন হে ইমানদাররা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপর পরিপূর্ণভাবে ইমান আনো, আবার নতুন করে আমার নবীর উপরও তোমার ইমান আনো। সুবহানাল্লাহ। বলে এ মুসলমান ভাই, নবীর উপর নতুন করে ইমান আনতে বলেছেন, ওয়াল কিতাবিল্লাযি, ওই কিতাবের উপরও আল্লাহ তাআলা নতুন করে ঈমান আনতে বলেছেন। কোন কিতাব? যেই কিতাব রমজানুল মুবারকে লওহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা নাযিল করেছেন, এবং দুনিয়ার আসমান থেকে সময় নিয়া 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 লাগাতার 23 বছরে সাহাবায়ে কারামদেরকে টার্গেট করে, আপনাকে আমাকে টার্গেট করে, নবীজির মাধ্যমে, নবীজির উপর জিব্রাইলের মাধ্যমে দীর্ঘ 23 বছর দুনিয়ার আসমান থেকে দুনিয়ার জমিনে যে কোরআন নাযিল করেছেন, ওই কিতাবের উপর নতুন করে ঈমান আনতে বলেছে। সুবহানাল্লাহ। বলেন না, আপনি বলবেন আমরা তো ঈমান আনছি না? আপনি ঈমান আনতে পারেন নাই, আপনি ঈমান আনছেন কেমনে? যে আয়াতগুলো, যে বিধানগুলো আপনার অনুযায়ী চলে সেটা আপনি মানেন, যেটা আপনার মতের বিরুদ্ধে যা আপনি সেটা মানেন না। কথা কয় না, কথা কয় না, এটা কি সত্য বললাম না মিথ্যা বললাম? দুনিয়ার জমিনে কিছু দুষ্ট লোক রয়েছে, কিছু বদ লোক রয়েছে, খারাপ মানুষ রয়েছে, তারা কোরআনুল কারিমটাকে ঠাট্টা বিদ্রুপ করে, কথা কয় না? যেই বিধানগুলো শক্ত কঠিন, বিশেষ করে জিহাদের বিধান, জিদের বিশেষ করে চুরি, চুরি করলে হাত কাটার বিধান, জিনা করলে তাকে মারধর করা, তাকে দুনিয়া থেকে ওখানে বিধান ভিন্ন, ওই বিধান কঠোর বিধানগুলো তাদের মতের বিরুদ্ধে যায়, তখন বলে এই মৌলবিয়ারা ভালো না, কথা কয় না, কথা কয় না। এই জন্য আল্লাহ বলেছেন আমি যেভাবে নাজিল করেছি লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে রমজানুল মুবারক, কালকে বয়ান করবো ওই বিষয় নিয়ে। শাহরুর রমাদাল্লাযি, শাহরুর রমাদাল্লাযি উনজিলা ফীহিল কুরআন, এত আস্তে ঝিমে গেল হয়, জোরে কর না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ওই রমজান মাস
যে রমজানুল মুবারকে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছি, মানে লৌহে মাহফুজ থেকে একবারে এই পুরনো কোরআনুল কারীমটাকে দুনিয়ার আসমানে নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন, ওখান থেকে অংশ অংশ করে পরে আমাদের মাঝে 23 বছর আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন, বলতেছে এই কোরআনের উপর ঈমান আনতে হবে, আমি যেভাবে যেটা বলেছি সেভাবে তোমাদের ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলবেন না, আমরা ঈমান আনছি কি বলেন? এখন থেকে আমার মতের বিরুদ্ধেও যদি যায় আমি এই বিধানটাকে মানতে রাজি, একটা শব্দকেও আমি উলট পালট করবো না, একটা শব্দের অর্থকেও আমরা বিকৃত করবো না। যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে আল্লাহ তাআলা আমরা মানে নবীজিকে বলতে বলেছেন, নবীজি যেভাবে করেছেন, আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন, যেভাবে নবীজি করেছেন সেভাবে আমরা পালন করব, সেভাবে আমরা মানব, এইভাবে আমরা কোরআনুল কারীমের উপর আমরা ঈমান আনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা তোমরা যারা ইমান এনেছিলা নতুন করে আবার তোমাদের ইমানটাকে তাজা করে না। এ মুসলমান ভাই, ইমানের আরো অনেক শাখা রয়েছে। আল্লাহ তাআলার উপর ইমান আনা, নবীজির উপর ইমান আনা, কিতাবের উপর ইমান আনা, কোরআনুল কারীম, এরপরে ফেরেশতা জাতিদের উপর ইমান আনা। বর্তমান কিছু কিছু মানুষ বলে, বর্তমান কিছু কিছু নাস্তিকরা বলে, আরে আল্লাহ কি তো মানি না, আল্লাহ বলতেই তো কেউ নাই, আবার নতুন করে আবার ফেরেশতা, আবার কোন জাতি যাকে দেখাও যায় না, জিন্দগিতে যাকে দেখালাম না, তার প্রতি আবার কেমনে আমরা ইমান আনবো? নতুন করে নাস্তিক তৈরি হচ্ছে আপনার আমার ঘর থেকে, কথা কয় না পিছনের ভাইরা, মানে বোঝেন না, নাস্তিক বোঝেন আপনারা, যিনি কোনো যারা কোনো ধর্ম মানে না, কোনো ধর্মকে যারা বিশ্বাস করে না, যারা বলে আসমান এমনি হয়ে গেছে, যারা বলে জমিন এমনিতে হয়ে গেছে, এগুলো এমনিতেই ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন না, এর পিছনে চালানোর মালিক এক, মানে যত কিছু জগৎ রয়েছে সব কিছু চালানোর ক্ষেত্রে একজন নাই, উনি কে বলেন তো দেখিনি, উনি কে? উনি শুরুতেও ছিলেন, এখনো আছেন, প্রকাশ্যেও আছেন, গোপনেও। সুবহানাল্লাহ বলেন না, এই জন্য বলেছেন তোমাদের ঘরের সন্তানরা তোমরা একটু ইংরেজি শিক্ষিত হয়ে তোমরা কোরআনকে মানতে চাও না এবং ইসলামকে মানতে চাও না, কোনো ধর্মই তোমরা বিশ্বাস করতে চাও না, আল্লাহকে গালি দাও, রসুলকে গালি দাও, না আমি আল্লাহ তাআলা যেভাবে বলেছি সেভাবেই তোমাদের ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলেন, তাহলে ফেরেশতা আছে না নাই? يعلمون ما تفعلون اے مسلمان بھائی اللہ پاک رب العالمین فرشتہ নামক একটা জাতি বানিয়েছেন, ওই জাতিকে আল্লাহ তাআলা এক একজনকে এক এক কাজের দায়িত্ব দিয়েছেন, এমন দুইটা ফেরেশতাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন আপনার আমার আমল নামাগুলো লেখার জন্য। কিরামান কাতিবিন, কিরামান শব্দটা হইল বহু বছর মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক, কাতিবিন মানে লেখকগণ, তার মানে দুইজন ফেরেশতা। এখানে ব্যাখ্যা কেউ বলেছেন অনেক ফেরেশতা, কেউ বলেছেন না দুইটাই ফেরেশতা, ওই দিকে যাবো না, ফেরেশতা হলেই হইল, দুইজন আর দশজন বুঝি না। আল্লাহ তাআলা আপনার আমার সাথে সাথে ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। কেন নিযুক্ত করে দিয়েছেন? এই বান্দারে তুমি আমি যা করি, তুমি আমি যদি ভালো আমল করতে পারি, তুমি আমি যদি খারাপ আমল করি, যে আমলটা করি না কেন, আমলটা খারাপ হোক আর ভালো হোক, যা কিছু করি আর না করি, 24 ঘন্টার রুটিনে মৃত্যুর আগ পর্যন্ত এই সব কিছু লেখার জন্য, এই সব কিছু রেকর্ড করার জন্য, এই সব কিছুকে তোমার আমার আমল নামাকে গান হিসাবে বানানোর জন্য, বই আকারে বানানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন বিশেষ দুইজন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু, এরা সর্বদা লিখতেছে ইয়ালামুনা মা তাফআলু, তুমি আপনি যা করি তারা জানে, তারা জেনে সেটা কি করে তারা লেখে, কিরামান কাতিবিন তারা লেখে। এ মুসলমান ভাই গভীর মনোযোগ, সময় খুবই সংক্ষেপ, বলেন তো দেখি আমাদের রবকে, আরেকটু আওয়াজ দেয়া বলেন আমাদের রবকে, আরেকটু আওয়াজ দেয়া সমস্যার বলেন আমাদের রবকে, ওই রবের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে তো? আল্লাহ নবী বলেন মান রাদিয়া বিল্লাহ, যারা রবকে পাইয়া খুশি হবে তারা তারা হবে সফল গাম,
আবার বলেছেন মান রাদিয়া বিল্লাহি ওয়া বিল ইসলামি দীনা, যারা ইসলামকে ধর্ম হিসাবে পাইয়া, চলার রাস্তা হিসাবে পাইয়া যারা খুশি হবে তারাও হলে তারা হবে সফলগাম। আবার বলেছেন মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, আমি আল্লাহ তাআলা আখির সময়ে আসমান জমিন ধ্বংস করার পূর্বে একজন রসুল পাঠিয়েছি, একজন নবী পাঠিয়েছি, ওই নবীর ওই রসুলকে ওই নবীকে যারা ওই রসুলকে ওই নবীকে যারা ওই ব্যক্তিকে ওই মুহাম্মদকে নবী রসুল হিসাবে পাইয়া যারা খুশি হবে রে দুনিয়ার এই জমিনে, ওই সমস্ত বান্দা বান্দিরা হবে সফল কাম। যখন সুবহানাল্লাহ, এ মুসলমান ভাই ইসলাম ধর্ম পাইয়া আমরা খুশি না বেজার? সবাই আওয়াজ দিয়ে বলেন আমরা খুশি না বেজার? কেমন খুশি রে? শুধু জবান দিয়া খুশি, অন্তরে আমলে আমরা কিন্তু খুশি না। কথা কয় না কেন? মুখে আমরা বলি আমরা ইসলাম মানি, আমাদের কাজে কর্মে ইসলামের বংশ ইসলামের কোনো ঘ্রাণ আমাদের সাড়ে তিন হাত বড়িতে পাওয়া যায় না। এ মুসলমান ভাই ইসলাম ধর্মটাকে পালন করার জন্য বারোটি মাসের মধ্য থেকে একটা মাস আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, ওই মাসে মানব জাতি সবচাইতে মুসলমানরা বেশি ইসলামটা পালন করবে। বিষয়টা নিয়ে আগামীকাল ইনশাআল্লাহ আমল করব। যেটা বুঝাইতে চেয়েছিলাম, আমরা আল্লাহকে রব হিসাবে পাইয়া খুশিত, ইসলামকে ধর্ম পাইয়া আমরা খুশিত, নবীকে রসুল হিসাবে পাইয়া আমরা খুশিত, কারা কারা খুশিত হাত তুলে মালিককে দেখায় দেই, নারায়ে তাকবীর। তুমি আমাদের সকলকে তোমার সফল কামিতা বান্দা বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করে বলি আমিন। ভাইরা আমার, রব বিষয় নিয়ে যতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বলি আমিন, আমাকে সহ আপনাদেরকে সহ আমল করার তৌফিক দান করে বলি আমিন। এখন এই সংক্ষিপ্ত সময়ে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আসার আগ পর্যন্ত আমি এখন আমার মা বোনদেরকে নিয়ে কয়েক মিনিট কথা বলবো, আমরা আপনারা শুনবেন, কারণ মা বোনরা শুধু অভিযোগ দেয়, শুধু পুরুষদেরকে নিয়ে আলোচনা হয়, আমাদেরকে নিয়ে আলোচনা হয় না। কথা কয় না কেন? ইসলাম কি শুধু পুরুষদের জন্য মহিলাদের জন্য না? ও মা গোবিল মনোযোগ দাও, তোমাদের বিশেষ কিছু নসিহত করে যাই। আমি তো নসিহত করার মতো কোনো যোগ্যতা আমার নাই, আমি তো তোমাদের সন্তানের মতো, আমি তো তোমাদের কারো ভাগ্নের মতো, কারো ভাতিজার মতো, কারো নাতির মতো। ও মা বোন গভীর মনোযোগ দাও, তোমাদের বিষয়ে আল্লাহ তাআলা কোরআন কারিমে অসংখ্য বিধান নাজিল করেছেন, অসংখ্য বিধান আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন, সেখান থেকে চারটা বিধানের কথা তোমাদেরকে জানাইয়া দেই। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতে মুহাম্মাদি, আমার উম্মতের মধ্য থেকে যে সমস্ত মহিলারা চারটা কাজ করতে পারবে, চারটা কাজ যদি তারা সুন্দরভাবে আদায় করতে পারে রে, আমার আল্লাহ তাআলার বানানো জান্নাতের ওই সমস্ত মহিলাদের জন্য যে জান্নাতগুলো আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন, রেডি করে রেখেছেন, ওই জান্নাতের যতগুলো গেট আল্লাহ তাআলা ফটক দরজা আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন, ওই দরওয়াজা দিয়া ওই বাবুরা যে দরজা দিয়া ইচ্ছা হয় সেই দরওয়াজা দিয়া ঢুকতে পারবে, কোনো তাদের বাধা হবে না। আল্লাহ নবীজি সুন্দর করে জানায় দেয়, যখন মুয়াজ্জিন আজান দিবে নামাজের জন্য, আজান দেওয়ার সাথে সাথে আজানটা মা বোনদের কানে পৌঁছানোর সাথে সাথে সকল কাজ ফলাইয়া দিয়া, সকল ঝামেলা ফলাইয়া দিয়া, সুন্দর করে পবিত্রতা অর্জন করিয়া, সুন্দর করে অজু বানাইয়া নামাজে যদি দাঁড়িয়ে যায়, যত্ন সহকারে যদি তারা মা বোনরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করতে পারে রে, মায়ার নবী জানাইয়া দেয় ওই সমস্ত জান্নাতের ভিতরে যে রাস্তা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়ে ঢুকতে পারবে, কোনো বাধা তাদের থাকবে না। দ্বিতীয় নাম্বার দরওয়াজা, দ্বিতীয় নাম্বার কথা, ও মামাত গো, ও বোন গ্রামের বাবন, হৃদয়ের কানটা দিয়া সুন্দর করে শুনে নাও। ও মা বোন গভীর মনোযোগ দিয়া দাও, আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন দ্বিতীয় নাম্বার হইল কোন আমার উম্মতের মধ্য থেকে কোন নারী কোন কোন মহিলা যদি দ্বিতীয় নাম্বার কাজ নামাজ পড়ার সাথে সাথে রোজা যদি সুন্দর করে রাখতে পারে, রমজানুল মুবারকের রোজা যদি সুন্দর করে আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন ওই মহিলারা জান্নাতে যাবে, যে দরজা দিয়া মন চাই কোনো বাধা থাকবে না। তৃতীয় নাম্বার আল্লাহর নবী বলেন
মধ্য থেকে যে সমস্ত মহিলাদের স্বামীরা বাড়ি থেকে অন্য কোনো প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে ঘর থেকে বের হইয়া কোথাও চলে যায়, একদিনের জন্য হোক, এক ঘন্টার জন্য হোক, পাঁচ দিনের জন্য হোক, এক বছরের জন্য হোক, যত দিনের জন্যই হোক না কেন, যতটুকু সময়ের জন্য হোক না কেন, ওই মহিলা যদি স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীর্থটাকে যদি হেফাজত করতে পারে, নিজের খায়েশাতটাকে যদি হেফাজত করতে পারে, আল্লাহ নবী বলেন ওই মহিলাটা জান্নাতের যেই গেট দিয়ে এবং চাই ঢুকে যাবে, কোনো বাধা থাকবে না। তৃতীয় চতুর্থ নম্বর হইল, ওই মহিলারা যদি স্বামী যেই হুকুমগুলো করবে, হুকুমগুলো যদি শরীয়ত সম্মত হয়, সাথে সাথে যদি পালন করতে পারে, আল্লাহর নবী বলেন চারটা কাজ কর্মওয়ালা মা বোন, তারা তাদের জান্নাতে প্রবেশ করবে, কোনো বাধা তাদের থাকবে না। জীবনের মূল কষ্ট ছিল প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। কথা কন না কেন, আমার একটা মেয়ে রয়েছে, যখন প্রসব বেদনা হচ্ছিল আমার স্ত্রীর, তখন ও বুঝছিল আসমানটা কোথায় আর তার মাথাটা কোথায়। জীবনটা যাই যায় সবার, সব মা বন্ধুর বিষয়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা গো মা, কোথায় গেলে মরে ছাড়িয়া, জানুম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া।